বনভূমিতে আগুন লাগাচ্ছিল এবং সেই আগুনের দাবানল যাকে পশ্চিমবাংলার সমস্ত প্রান্ত আজকে পুড়িয়ে ছারখার করার প্রস্তুতি নিচ্ছে, সেটা হয়তো আমরা এখানে আছি তারা বুঝতে পারছি। তবুও কর্মচারীদের বলব যে এখানে বিশেষ করে সরকারি কর্মচারীদের যে আপনারা ছুটি নিয়ে এখানে একটা দিন করে কাটানোর অভ্যাসটা করুন, ডিউটির শেষে এসে পরে মুখ দেখিয়ে যাওয়া নয়, একটা দিন এখানে থাকার অভ্যাসটা করুন। আজকে শুধু নাগাল্যান্ড থেকে অল ইন্ডিয়া ড্রাইভার অ্যান্ড মেকানিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের দাবির সমর্থনে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে যে আপনি কর্মচারীদের দাবি দাওয়া মিটিয়ে দিন, যে কাজ করছেন সেটা চূড়ান্ত অসংবিধানিক এবং অগণতান্ত্রিক কাজ। আমরা ধন্যবাদ জানাই অল ইন্ডিয়া ড্রাইভার অ্যান্ড মেকানিক্যাল অ্যাসোসিয়েশন। এবং তার সাথে একটা গুরুত্বপূর্ণ ঘটনা যে হাকিম বাবু প্রতিদিন ঘুম থেকে উঠে পরে কর্মচারীদের গালাগালি করেন, অবশ্য গালাগালি করাটা খুব স্বাভাবিক, মানুষের শিক্ষা দীক্ষা থাকলে পরে সম্মান দেখিয়ে কথা বলার অভ্যাসটা থাকে, যাদের শিক্ষা দীক্ষা থাকে না তাদের সে অভ্যাস থাকার বাড়ায় নেই। গতকাল উনি কিছু কথা বলেছিলেন, আজকে কর্মচারীরা কলকাতা কর্পোরেশনের কর্মচারীরা উনার মুখের উপর জবাব দিয়েছেন। কলকাতা কর্পোরেশন যেখানকার উনি মেয়র, উনার মুখের উপর দাঁড়িয়ে সেখানকার কর্মচারীরা সম্মিলিতভাবে আজকে কর্মবিরতি পালন করেছে। এই রাজ্যের সমস্ত নেতা মন্ত্রীদেরকে আমরা বলতে চাই যে সাবধান হয়ে যান, যে দপ্তরে যে নেতা যে মন্ত্রী এরপর কর্মচারীদের বিরুদ্ধে বিষোদ্ধার করবেন সেই দপ্তরের কর্মচারীরা এরপর থেকে নিয়ম করে কর্মবিরতি করবেন, আপনাদের মুখ খোলাটাকে আমরা বন্ধ করে দেব। আজকে নিশ্চয় বিধানসভা হাকিম বাবু বুঝে গেছেন যে বিদ্রোহের আগুনটা কোন জায়গাতে লেগেছে, উনার নিজের ঘরটাও এখন আস্ত নেই, এই জায়গাটা নবান্নে যিনি বসে আছেন তিনি বুঝলেই ভালো, এবং তার যারা পার্ষদ আছেন তাকে যারা পরামর্শ দিচ্ছেন, আমার মনে হচ্ছে যে বামপন্থী সরকার চলে যাওয়ার সময় তার যারা আমলা গোষ্ঠী ছিলেন তারা ভিতরে ভিতরে বিরোধী পক্ষের সাথে স্মার্ট করে সরকারকে অন্ধকারে রেখেছিল, এমনটা নয় যে এই সরকারকে যারা পরামর্শ দিচ্ছেন তারাও সেই স্মার্টটা করে কর্মচারীদের আন্দোলন সম্পর্কে উদাসীন থাকতে সরকারকে পরামর্শ দিচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলব যে আপনি আপনার নিজের দুঃখে অ্যাপ্লাই করে ভাবুন, আগামী 10 তারিখে যে ধর্মঘট হতে যাচ্ছে বিগত 46 বছরের মধ্যে সরকার পক্ষের বিরুদ্ধে দাঁড়িয়ে কর্মচারীদের এক ঐতিহাসিক ধর্মঘটের সাক্ষী হবে আগামী দিন পশ্চিমবাংলা। এরপরে আপনার দলের যারা আছেন বা আপনার নিজের আত্মবিশ্বাসটা ঠিকঠাক থাকবে তো যে আপনার দপ্তরের কর্মচারীরা যদি আপনার বিরুদ্ধে থাকে এই রাজ্যের সাধারণ মানুষ কিন্তু অচিরেই আপনার বিরোধিতা শুরু করবেন। আপনি ভাবুন আমরা ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব যতদিন না আমাদের দাবি দাওয়া হচ্ছে, আর আগামী শুধু 10 তারিখের দিকে লক্ষ্য রাখা নয়, প্রতিদিন এই জায়গাটাকে ভরিয়ে দেওয়ার অঙ্গীকার কিন্তু আমাদের নিতে হবে। বিগত 2 দিন ধরে এই জায়গাটা খালি আছে, যদিও মানছি যে প্রচারে ব্যস্ত, লিফলেটিং চলছে, পোস্টারিং চলছে, কিন্তু সাথে সাথে এই জায়গাটাই তো আন্দোলনের কেন্দ্রবিন্দু, সুতরাং এটাকেও কিন্তু ভুলিয়ে রাখতে হবে। এবং সেই দায়িত্বটা যারা কলকাতায় আছেন, ভাবতে লজ্জা লাগে যে কলকাতায় 2 লক্ষ কর্মচারী আছেন, তাদের একটা অংশ এখানে এরকম এই জায়গাটা করে থাকে, কিন্তু তাদের কবে ঘুম ভাঙবে সেটা জানি না, ওটা বাংলা কিন্তু জেগেছে, এবার অন্তত আপনারা জানুন। ভালো থাকবেন সকলে।